আর ইনি তো আমাকে ছাড়া যাবে না, আমার ইচ্ছা ছিল না, আর ইনি আমাকে ছাড়া যাবে না, এই জন্য বলতে পারো বিয়ের পর প্রথমবার দুজন একসাথে ঠাকুর দেখা, তাই না? এখন যাচ্ছি কোথায় আমরা? আগে মনে হয় দমদমের দিকে যাবে না? সব সারি বেঁধে যাচ্ছে, এইভাবে জঙ্গল হয়ে পড়ে গেছে। তার মন্দ ঘুরে ঘুরে ঠাকুর দেখছি আর তোমাদের দেখাচ্ছি। ধারণ করেছে তাকে এখানে হাঁস, এখানটায় অসাধারণ লাগছে দেখতে। দারুণ করেছে প্যান্ডেলটা, তো তোমাদের এই যে দেখালাম এইভাবে করেছে প্যান্ডেলটা। আর এখানে দেখো একজন যিনি মানে বানিয়েছে এগুলো, ধান ছাড়ছে, অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সব এইভাবে খাঁচা বানিয়ে রেখেছে, যার মধ্যে হাঁস মুরগি এগুলো সত্যি সত্যি রেখেছে, তোমাদের দেখালাম না। আর এখানে দেখো একজন যিনি তুলসী তলায় জল দিচ্ছেন, কি সুন্দর লাগছে। এরকম একটা তুলসী মঞ্চ বানানো হয়েছে, দেখো। আর বাড়িটা দেখো কি দারুণ না, এরকম খড়ের ছাউনি মানে ছাউনি দেওয়া বাড়ি অসম্ভব সুন্দর লাগে। এটা মনে হচ্ছে যেন আমারই স্বপ্নের একটা বাড়ি, এরকম একটা যদি বাড়ি পেতাম সুন্দর লাগতো। এরকম মাটির দেয়াল সুন্দর, এরকম আঁকা অসম্ভব সুন্দর। আর একজন এগুলো কি বলতো হুক্কা টানছে। এখানে ছোট্ট ছোট্ট ছাগল ছানাগুলো দেখো রয়েছে ওর মায়ের কাছে, একটা এখানে রয়েছে, আর এটা হচ্ছে একটা ধানের গোলা, এগুলো সব বানানো। আর এটা হচ্ছে মাশরুম, কি সুন্দর বানিয়েছে, এগুলো কিন্তু শোলা দিয়ে বানিয়েছে সব। আর এখানে আর একটা ঘর বানানো রয়েছে, এটা কিসের বলতে পারবো না, আর ওপর থেকে সব এইভাবে ফল দেওয়া রয়েছে। এটা বাইরে যাওয়ার গেট। আর ওদিকে দেখো কি সুন্দর ঢেকিতে মানে ধান না চাল কুটছে, ধান বানছে, বাহ কি সুন্দর দেখো, অপূর্ব। যদি এরকম একটা সত্যি সত্যি পারাগা পেতাম মা, আমাদের বাংলাদেশের আমাদের এরকম ঢেকি ছিল, আমরা এরকম ঢেকিতে ধান বানতাম। তাই আজকে দেখে বহুদিন পরে মনে পড়ে গেল আজকে ঢেকি, এটা এখন দেখাই যায় না সচরাচর। মন্দির মাখাল ফালতে উপরে লাল ভিতরে কালো, এগুলো সব বানানো মনে হয়। মা আমি ভেবেছি কি সত্যি একটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, চালাচ্ছে, বা পুরো সেই পুরোনো দিনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে না বলো। এখানে আবার একটা বেগুন গাছ লাগিয়েছে। আর এই হচ্ছে আর একটা বাড়ি, কলা গাছে কলা ঝুলছে। আর বাড়িটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একটা ছোট্ট মেয়ে যে বাড়ির দরজা থেকে উঁকি মারছে। এটা হচ্ছে আমাদের পলতার, এখানে
ভীষণ সুন্দর লাগে। চার নম্বর স্টেশনের পাশে আর এখানে মেলাও বসেছে। চলো অনেকক্ষণ গাড়ি ছেড়ে বেরিয়েছি, উজ্জ্বলও বসে রয়েছে, উজ্জ্বলকে গিয়ে এই ফটো গুলো দেখাবো। অসম্ভব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে।
দেখতে গেছিলাম আমরা নবমীর দিন। তো তারপর থেকে এসে শরীরটা সেই যে এতটা খারাপ হয়েছে, আমি জানি না আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কি না। তো নবমীর দিনে যে সিঁদুর খেলেছিলাম, দশমীতে, বিজয়া দশমীতে সিঁদুর খেলেছিলাম, তো তারপর থেকে এখনো পর্যন্ত মাথায় আমি শ্যাম্পু করতে পারিনি, মানে জল সেও একটা লাগাতে পারছি না, মাথা যন্ত্রণা করছে, পুরো এই পাশটা এতটা পরিমাণে যন্ত্রণা করছে, তোমাদের কি বলবো, তার মাথাও ঘুরছে সেই পরিমাণে। আর তো দুদিন পর পর বিছানায় শুয়ে রয়েছি, দুদিন কোনো ব্লগ আমি করিনি দশমীর ব্লগটা করার পর। তো কালকে ব্লগ দেবো না দেবো না দেবো না করে কোনো রকমে উঠে বসে হেডফোনটা কানে নিয়ে ভিডিওটা 12 মিনিট পর্যন্ত আমি এডিট করেছি, নবমীর ব্লগটা যেটা ঘুরতে গেছিলাম। তো 12 মিনিট পর্যন্ত এডিট করে তারপরে আর পারছি না, এত মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। প্রথমত ফোনের দিকে তাকিয়ে থাকি, তো আর আমার একটা কি বদ অভ্যাস জানি না, ফোনের ফুল ব্রাইট, মানে ফুল ব্রাইট থাকবে, ব্রাইটনেসটা ফুল অন করা থাকবে, তারপরে আমি ভিডিও শ্যুট করতে পারবো বা ভিডিও এডিট করতে পারবো। পুরো যে নিজেদের ফোনের পুরো ব্রাইটনেসটা পুরো বাড়াবে, ফুল করবে, তখন দেখবে চোখের কতটা প্রেশার পড়ে। আর আমি যতক্ষণ না ওইভাবে করবো ততক্ষণ আমার মনে হয় যে এডিটটা ঠিকঠাক হয়নি, তো পুরোটাই চোখের ওপরে প্রেশার পড়ে, যার জন্যই হয়তো। আর রাত্রেবেলা লাইটও জ্বালিয়ে রাখতে হয়, দুটো একটা দুটো, কোনোদিন 3টে বেজে যায়, সেদিন তো ঘুমিয়ে চিবে যাচ্ছে 4টে। তো ঘুরে এসে তারপরে আবার সব কাজবাজ করে তারপরে আবার এডিট করতে হয়েছে, পুরো 4টে বেজে গেছে। আর অ্যাপটাও প্রবলেম করছিল, কাইনমাস্টার আর পাওয়ার ডিরেক্টর দুটো দিয়ে আমাকে এডিট করতে হচ্ছে, একটাতে ভয়েস দেওয়া থাকলে ভয়েস দিতে পারছি না, আবার সেটা ওখানে এক্সপোর্ট করে আবার কাইনমাস্টারে গিয়ে আমাকে ভয়েস দিতে হচ্ছে, মানে এই হয়ে যাচ্ছে সমস্যা, সব দিক দিয়ে প্রবলেমে পড়ে গেছি। তো তারপরে ভিডিওটা শেষ করতে পারিনি, ওখানে ওই পর্যন্ত স্টপ করে টু বি কন্টিনিউ বলে লিখে দিয়েছি। আর এখন আজকে যেটুকুনি তোমাদের দিলাম আগে, সেটা পরের দিনের পার্টটা, তো এইভাবে অ্যাডজাস্ট করতে হচ্ছে। কিন্তু এখন অনেক ঠিক আছি, আশা করছি তোমরা এর পরের দিন থেকে আবার মানে ভালো করে সুস্থভাবে ব্লগ দিতে পারবো তোমাদের, আরও অনেক অনেক জিনিস তোমাদের দেখানোর আছে, অনেক কিছু বলার আছে, তো সেগুলো আস্তে আস্তে ওয়েট করো, ব্লগে বুঝতে পারবে। আর পরের দিন তো তোমরা দশমীর ব্লগ পাবেই, সেটা দেখে এনজয় করো, ওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে, অন্যরকম ব্লগ লাগবে। আর এখন আজকে হচ্ছে সোমবার, আজকে ভিডিওটা তোমাদের কাছে যাচ্ছে, মানে শ্যুটটা করা ছিল অর্ধেকটা আগেই, কিন্তু এডিটটা আমি আজকে করছি আর শেষটাও আমি আজকে করছি, কারণ এই যে বললাম শরীর অসুস্থর জন্য আমি কিছু করতে পারিনি, চোখ মুখ পুরো শুকিয়ে গেছে না, মাও বলছিল যে চোখ মুখ পুরো কালি, চোখের নিচে কালি হয়ে গেছে, বুঝতে পারছো না, তোমরা জানি ফোনে বোঝা যায় না, তো কি করার আছে। তো চলো ব্লগটা দেখে আশা করি এনজয় করেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও চ্যানেলটা, যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, ভুলভাল বলে ফেলছি, যারা যারা পরিবারে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।